আমাদের মধ্যে প্রায় সবাই মোবাইলের সাথে ব্যাক কভার ব্যবহার করে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি মোবাইলের সাথে ব্যাক কভার ইউজ করেন কি করেন না যদি করেন তো ওইটার কারণ লিখে দিবেন আর যদি না করেন তো ওইটারও কারণ লিখে দিবেন তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো ব্যাক কভার নিয়ে যে ব্যাক কভার ইউজ করা ভালো কি না তাছাড়া ব্যাক কভার যদি আপনারা ইউজ করেন তবে কি কী সমস্যা হতে পারে সবই থাকবে আজকের ভিডিওতে তো আপনারা যদি ব্যাক কভার ব্যবহার করেন বা নাও করেন তবে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের ইউজ করা উচিত কি উচিত না সব কিছুরই যেরকম সুবিধা আছে অসুবিধা আছে ঠিক ওরকমই ব্যাক কভার ব্যবহার করারও সুবিধাও আছে অসুবিধাও আছে কিন্তু সুবিধার তুলনায় অসুবিধাই বেশি তাই পার্সোনালি আমি ব্যাক কভার ব্যবহার করি না তাছাড়া ব্যাক কভার ব্যবহার করতে আমার ভালো লাগে না এটাও একটা কারণ আমার ব্যাক কভার ব্যবহার না করার তো অসুবিধার তুলনায় সুবিধাটা কম তাই আগে সুবিধাই আপনাদের বলি তো ব্যাক কভার ব্যবহারের সুবিধা হইতেছে আপনাদের ব্যাক প্যানেলটা মোবাইলের ওটা যদি গ্লাস হোক বা প্লাস্টিকের হোক তো ওইটা যদি হাত থেকে পড়ে যায় তবে কিছুটা সেফ থাকবো পুরোপুরি তাও সেফ থাকবো না যে পরে যাওয়ার পর ভাঙব না বা ফাটবো না এরকম তো হালকা পাতলা এখানে সেফ থাকবো তাছাড়া আপনারা যারা যারা প্লাস্টিকের ব্যাক প্যানেলওয়ালা মোবাইল ইউজ করতেছেন তারা এটা যদি ব্যাক কভার ছাড়া ইউজ করেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের যে প্লাস্টিকের ব্যাক প্যানেলটা ওইটা যদি আপনার ব্যাক কভার ছাড়া ইউজ করতে থাকেন তবে সময়ের সাথে সাথে দেখা যাবে ওই প্লাস্টিকের ব্যাক প্যানেল থেকে রংটা উঠা যায় তো আপনারা যদি ব্যাক কভার ইউজ করেন তবে ওই রংটা উঠবে না তো কাচের ক্ষেত্রে এরকমটা দেখা যায় না কাচের ক্ষেত্রে ওই রংটা সলিড থাকে তাই জন্য কাচেরটা এরকম হয় না তাছাড়া আপনারা যদি এরকম এলাকায় বসবাস করেন যেখানে অনেক ঠান্ডা মানে টেম্পারেচার অনেক কম তো ওই সব জায়গায় যদি আপনারা ব্যাক কভার ইউজ করেন তবে ওইটা কোনো সমস্যা হবে না যেমন শীতের দিনে যদি আপনারা ব্যাক কভার রেগুলার ইউজ করেন তবে ওইখানে মোবাইলে কোনো সমস্যা হবে না যার ফলে আপনাদের মোবাইলের ব্যাটারি হেলথের টেম্পারেচার ঠিক থাকবে এবং ব্যাটারি হেলথও ভালো থাকবে এগুলো ছিল ব্যাক কভার ইউজ করার কিছু সুবিধা এখন আসি অসুবিধার ভিতর যেটা প্রথম অসুবিধা হইতেছে আপনারা যদি ব্যাক কভার ইউজ করেন তবে আপনারা দেখতে পারবেন আপনারা যখন কোনো নেটওয়ার্ক রিলেটেড কাজকর্ম করতেছেন মানে ইন্টারনেট চালাইতেছেন বা কথা বলতেছেন যদি ব্যাকওভার ইউজ করেন তবে যেই নেটওয়ার্ক এরিয়াটা আছে মোবাইলের ওই এরিয়াটা কভার হয়ে যায় যার ফলে দেখা যায় মাঝে মাঝে নেটওয়ার্ক ড্রপ হয়ে যায় ইন্টারনেট ড্রপ হয়ে যায় তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যদি আপনারা ব্যাক কভার ব্যবহার করেন তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ফিডব্যাকটা যে আপনারা এরকম নেটওয়ার্ক ড্রপ নোটিস করছেন কি না যদি আপনারা ব্যাক কভার ব্যবহার করে থাকে তারপর আসে দুই নম্বর অসুবিধা যেটা হইতেছে আমরা ব্যাক কভার যখন রেগুলার ব্যবহার করতে থাকি তো আমরা এটা ভুলে যাই যে ব্যাক কভার বের করে ওইখানে ওইটা পরিষ্কার করতে হয় তো আমরা ওইটা করি না যার ফলে দেখা যায় ওইখানে আরও বেশি ময়লা জমা থাকে বিভিন্ন ধরনের বালু এবং ডাস্ট জমা থাকে যার ফলে দেখা যায় যদি আপনারা ব্যাক কভার ইউজ না করতেন তখন যতটুক আপনাদের মোবাইলের প্যানেলের ভিতর স্ক্র্যাচ পড়তো তার থেকে বেশি পড়ে যায় যদি আপনারা ব্যাক কভার ব্যবহার করেন রেগুলার তাও যদি আপনারা সময় মতো সেটা পরিষ্কার না করেন রেগুলার বেসিসে তো এটা আপনারা নোটিস করে দেখবেন তারপর আসে আরেকটা অসুবিধা যেটা হচ্ছে প্রধান সমস্যা তো আপনারা যদি ব্যাক কভার ইউজ করেন তাও গরমের দিনে তো আপনারা এখন আমরা দেখতেছেন যে আমি ভিডিও করতেছি ফ্যান অফ করে তাই আমার গরম লাগতেছে এবং আমি ঘামাইতেছি তো ওরকমই এখন যেহেতু আমি ভিডিও করতেছে আমার মোবাইল দিয়ে তো মোবাইলটা গরম হইতাছে তাছাড়া আমি ক্যামেরা ইউজ করতেছি যেটা প্রসেসিং পাওয়ার অনেক বেশি ইউজ করে যার ফলে মোবাইলটা হিট হইতেছে মানে টেম্পারেচার বেশি গেন করতেছে তো এখন যদি আমি এই মোবাইলের ভিতরেই ব্যাক কভার ইউজ করি তবে দেখা যাবে ওই টেম্পারেচারটা রিলিজ হওয়ার জন্য কোনো কিছু থাকবে না বা পরিবেশের সাথে ওই হিটটা রিলিজ করতে পারবে না তার ফলে দেখা যাবে মোবাইলটার টেম্পারেচার আরও বেড়ে যাবে যেটা আমার স্ক্রিন দিয়ে পাস হয়ে যাবে তার ফলে দেখা যাবে যে আমার স্ক্রিনে সমস্যা হবে তাছাড়া হিটটা যে রিলিজ হইতে পারতাছে না ওই ব্যাক কভারের জন্য আমার ব্যাটারি হেলথেরও সমস্যা হবে তাছাড়া মোবাইলের অল ওভার বোর্ডের জন্য এটা সমস্যা হবে এই হিট রিলিজ করার জন্য আপনারা ল্যাপটপ কম্পিউটারে দেখে থাকবেন ওইখানে কুলার ব্যবহার করা হয় মানে একটা ফ্যান যেটা ওই হিটটা রিলিজ করে দেয় তো মোবাইল যেহেতু ছোটোখাটো একটা ডিভাইস আর ওইখানে ফ্যান লাগানোর কোনো স্কোপ নাই মানে জায়গা নাই তাই ওইটা মোবাইল ফোনে লাগানো যায় না তার ফলে দেখা যায় যে মোবাইলটি একটু বেশি হিট হয় ওই অন্যান্য সব ল্যাপটপ কম্পিউটারের তুলনায় আর সেই হিটের মধ্যে যদি আপনার ব্যাক কভার ব্যবহার করতে থাকেন তবে দেখা যাবে আপনাদের মোবাইলের ব্যাটারি হেলথ এবং মোবাইলের হেলথও আস্তে আস্তে ডাউনগ্রেড হতে থাকবে এখন তাহলে আপনারা ভাবতে পারেন যে আমি তো অসুবিধাও বললাম সুবিধাও বললাম তো আপনারা কি ব্যাক কভার ব্যবহার করবেন কি করবেন না তো আমি এখানে আপনাদের বলতে চাই যে দেখেন আপনারা ব্যাক কভার ইউজ করতে পারেন কিন্তু যখন আপনাদের হাত থেকে মোবাইলটা পড়বে যদি ঠিকভাবে পরে মানে পড়ার মতো যদি পরে তো ওইটা ব্যাক কভার থাকুক আর না থাকুক ভাঙ্গা ঠিকই ভেঙে যাব ঠিক আছে আর যদি ব্যাক কভার থাকে তো কিছুটা চান্স থাকে ওইটা বাঁচার ঠিক আছে কিন্তু যদি পড়ার মতো ওই আবার একই কথা পড়ার মতো পরে তো ওইটা ঠিকই ভেঙে যাব যেমন আমি ব্যাক কভার ইউজ করতাম কিন্তু হঠাৎ একদিন আমার হাত থেকে মোবাইলটা পরে যায় ওটা ওইটা এরকমভাবেই পড়ছে যে ঠিকই ভেঙে গেছে তো আমার প্লাস্টিকের ব্যাক প্যানেল ছিল কিন্তু আমার স্ক্রিনটা তো কাচের অবশ্যই সবার স্ক্রিনটাই কাচের তো স্ক্রিনটা ভেঙে গেছে তো এরকমই যদি আপনার হাত থেকে পড়ার মতো পরে যায় তবে এটা দেখবেন ব্যাক কভার থাকুক বা যাই গরিলা গ্লাস থাকুক গরিলা গ্লাস বিকটাস থাকুক যে কোনো গ্লাস থাকুক ওইটা ঠিকই ফেটে যাবে তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এরকম ব্যাক কভার ইউজ করেন কি না তাছাড়া আপনাদের সাথে এরকম ঘটনা ঘটছে কিনা যে ব্যাক কভার ইউজ করতেন পড়ে গেছে ভেঙে গেছে তো এরকমও যদি কোনো কাহিনী থাকে ঘটনা থাকে ওইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চাইলে এই ভিডিওটা শেয়ারও করতে পারেন যারা যারা ব্যাক কভার ইউজ করেন বা করেন না তাদের সাথে আর যদি এরকমই ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনার স্ক্রিন ফাটবে না বা ভাঙবে না এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ